আসসালামু আলাইকুম আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এন রাতের খবরে ক্রাউন সেভেন শিওর নাম দেখছিলেন এবার বলছি পুরো খবর বগুড়ায় পুলিশের গুলিতে স্কুল শিক্ষক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো একজনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত স্কুল শিক্ষক সেলিম হোসেনের বাবা সিকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়ান মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের দুইজন সাবেক সংসদ সদস্য পাঁচজন উপজেলা চেয়ারম্যান দুইজন মেয়র বগুড়া পৌরসভার আটজন কাউন্সিলর দশজন ইউপি চেয়ারম্যান চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শিবগঞ্জের একটি হাই স্কুলের শিক্ষক সেলিম হোসেন নতুন চারজন উপদেষ্টার শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাদের দফতরে বড় পরিবর্তন আনা হয়েছে নতুন শপথ নেওয়া উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পুরনো উপদেষ্টাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার জায়গায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি তিনি সামলাবেন কৃষি মন্ত্রণালয় নতুন উপদেষ্টাদের মধ্যে আলী মা মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে মোহাম্মদ ফজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কথোপকথনে প্রধানমন্ত্রী মোদী একটি গণতান্ত্রিক স্থিতিশীল এবং শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনরায় ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছেন এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস মোদীকে আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সব সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে ফোনালাপে দুই নেতা নিজ নিজ জাতীয় অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি দুষ্কৃতিকারীরা দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেছেন সে সুযোগ আর দেওয়া হবে না মেজবা হাসানের রিপোর্ট গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে এই মত বিনিময় সভা শেষে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত জানান অতীতের সব ভুলে সবাইকে মানবিক রাষ্ট্র গঠন করতে হবে আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই একটি মানবিক রাষ্ট্র এবং সামাজিক প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এ সময় বিএনপির মহাসচিব বলেন যে সরকারি আসুক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুক আমরা আসলে আমরা অথবা যে সরকারি আসুক তাদের কাছে সেটা আমরা অবশ্যই তুলে ধরবো সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টন কার্যালয়ে মিলাদ অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম শেষ হয়ে যায়নি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করে এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে

এদিকে বিএনপির স্থায়ী কমিটিতে আরো দুই সদস্য যুক্ত হয়েছেন নতুন দুই সদস্য হলেন দলটির ভাইস চেয়ারম্যান পদে থাকা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রফেসর ডক্টর এজেড এম জাহিদ হোসেন মিসবাহ হাসান এনটিভি নিউজ ঢাকা সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকার বেশি নগদ টাকা বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে এসব অর্থ এবং স্বর্ণ উদ্ধার করা হয় রিপোর্ট করছেন কায়কবাদ মাহমুদ সিনিয়র সচিবের বর্তমানে মাসিক মূল বেতন প্রায় বিরাশি হাজার টাকা ও সাথে পান কিছু সরকারি সেবার খরচ এই বেতনের একজন কর্মকর্তা কত টাকার মালিক হলে তার বাসায় তিন কোটির বেশি দেশি টাকা সহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিজের ঘরে রাখতে পারেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের মহম্মদপুরের এই সুবিশাল ফ্ল্যাটটিতে অভিযানে দেশি বিদেশি টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ ডলার রিয়েল রিঙ্গিতসহ সহ বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার দুদিন তিন দিন আগে থেকে ছেলে পেলে বলতেছিল এই একটা ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে কিছু লোকজন আসা যাওয়া হচ্ছে তখন সন্দেহজনকভাবে আমাদের বড় ভাই মনোর হাসান জীবন ভাই উনি এখানে আগে থেকে লোক সেট করে রাখে যে তোমরা কোনো কিছু দেখলে আমাদের খবর প্রতিবাদ এলাকাবাসীর দেয়া খবরে বাসাটিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনী সহ শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই রুমটাতে অনেক টাকা বস্তা তিন সাড়ে তিন বস্তা টাকা দেখছে আর আর জায়গায় মুফ করতে দেয় নাই তখন আমি বলছি এটা জব্দ তালিকা কর আমি দেখছি অনেক অনেকগুলা ডলার দেখছি তারপরে প্রাইস বন দেখছি অনেকগুলা অনেকগুলা তারপরে এক হাজার টাকার নোটগুলা ওনারা আগে সরিয়ে ফেলছে সবার আগে ওগুলো আমাদের সামনেও আনতে দেয়নি সাবেক সিনিয়র সচিব শাহ কামালের ফ্ল্যাট থেকে পাওয়া বিপুল পরিমাণ এই সম্পদের উৎস সম্পর্কে তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ কায়কুবাদ মাহমুদ এনটিভি নিউজ ঢাকা পনেরো আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের তিনি কথা বলেন পনেরো আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালনের বিরোধী দাবি করে সার্জিস বলেছেন ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানানোয় বাধা দেওয়া উচিত হয়নি ট্রাফিক পুলিশের দায়িত্ব গ্রহণ করায় শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা

একটি ফুল দিতে যেতে চায় আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না আমরা বিগত আওয়ামী সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে ইতিহাস সাজানো হয়েছে অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলায়কে ফজদুল হক মালানা আব্দুল হামিদ খান ভাসা ভাসানী হোসেন শহীদ সরোয়ার্দি জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মী এবং পুলিশের হামলায় আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে জানিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিকেলে হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তিনি কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার ঘটিত হয়েছে বেশ অনেকদিন হয়ে গিয়েছে আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন অন শট যে সলিউশন এই অনশট সলিউশন নিশ্চিত করা সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে ধর্ষকদের দ্রুত শাস্তি এবং বিচারের দাবি জানান তারা এ সময় দু সালে বিশ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী তনুকে ধর্ষণের পর হত্যার বিচারের দাবিও জানান শিক্ষার্থীরা তাকে ধর্ষণের বিরুদ্ধে আহ্বান জানান তারা পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সব ধর্ষণের বিচার ও নারীর প্রতি বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেন এছাড়া পশ্চিমবঙ্গে ধর্ষণ এবং হত্যার শিকার নারীর প্রতি সহমর্মিতা জানাতে মোমবাতি প্রজ্বলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন এই ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সংঘর্ষের খবর পেয়ে কারাগারে যান সেনা সদস্যরা এলাকাবাসী এবং কারা সূত্র জানায় কারাগারের ভেতরে একটি গাছ থেকে আমরা পেরে খাওয়া নিয়ে সকাল থেকেই বন্দীদের দুই গ্রুপের ধাওয়া পাল্টা থাওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গুলি ছুড়ে দুপুর পর্যন্ত কারাগারের ভেতরে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায় এ সময় আশেপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হন বাহার নামে একজন বন্দী পরে স্থানীয় হাসপাতালে তিনি মারা যান জেলা প্রশাসক মোবাসির হাসান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে অতিরিক্ত পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে তো আমি আজকে একটা রিপোর্ট দিব আমাদের অবস্থান থেকে আমরা জানাবো আর অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা অবগত আছেন যে বিভাগীয় কমিশনার স্যার দীর্ঘক্ষণ ভিতরে ছিলেন তিনি কথা বলেছেন বিভিন্ন পর্যায়ে যারা ভিতরে আসে আটক তাদের সাথে কথা বলেছেন কোটা আন্দোলন দমনে সরকারের গণহত্যার বিচারের দাবিতে দ্রোহের গান কর্মসূচি পালন করেছে ইনকিলাব সময় স্বৈরাচারী সরকারের পতন উপলক্ষে শোকরানা গণসিজদা কর্মসূচি পালন করে তারা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে কবিতা এবং গানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের দমন নিপীড়নের প্রতিবাদ জানান ইনকিলাব মঞ্চ এ সময় তারা অভিযোগ করেন বর্বর এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্লোগানে স্লোগানে পদত্যাগী প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার বিচার চান তারা পরে ইনকিলাব মঞ্চের সদস্যরা সবাই গণসিজ দায় অংশ নেন বাজারে সব ধরনের মাছের দামই চড়া ইলিশের দাম তো মধ্যবিত্তের নাগাদের বাইরেই অন্যদিকে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে আবারও দাম বেড়েছে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছাড়িয়ে গেছে তিনশো টাকা এছাড়া বাজারে সব ধরনের চালের দামও বাড়তি তবে আজও রাজধানী বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা হাসানুল শাওনের রিপোর্ট অনেক দিন ধরেই বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি অবস্থা এমন যে পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া অন্য যে কোনো মাছ কেনাটা এখন কঠিন হয়ে পড়েছে কমায়ের মানুষের জন্য কারণ বেশিরভাগ মাছের কেজি প্রতি দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকার উপরে সাধারণ মানুষ আগে থেকেই অবস্থা বেচক দ্রব্যমূল্য যদি কমে তাহলে ভালো সেটা ভালো সবচেয়ে অস্থিরতা ইলিশের দামে মাঝারি আকারের একটা ইলিশ কিনতেও ক্রেতাদের গুনতে হচ্ছে দেড় হাজার টাকা দেড় কেজির উপরে দুই হাজার কেজি এক কেজির যেটা পনেরোশো পঞ্চাশ এক কেজি দুশো গ্রাম যেটা এটা ষোলোশো টাকা আর নয়শো গ্রাম যেটা এটা চোদ্দোশো টাকা এমন অবস্থায় মাছ বাজারে পর্যবেক্ষণে এসে খুচরা বিক্রেতাদের সাথে বাগ বিতণ্ডায় জড়ান শিক্ষার্থী প্রতিনিধিরা তারা জানান যে যেমন খুশি দামে মাছ বিক্রি করছেন এবং বেশিরভাগ দোকানদারই পাইকারি বাজার থেকে কেনা দামের রশিদ দেখাতে পারছেন না ওনারা আমাদের পাকা রশিদটা দেখাতে পারতেছে না তো আমরা এটা ওনাদেরকে সাজেস্ট করে যাচ্ছি যে পরবর্তী থেকে যাতে তারা রিসিটটা নিয়ে আসে বাউচাটা সেখান থেকে নিয়ে আসে যেখান থেকে পাইকারি কিনতেছে সেখান থেকে ওটা নিয়ে আসে আমরা পাইকারি বাজারে গিয়েছি ওনাদেরও বলছি যে আপনারা আপনাদের যে খুচরা ব্যবসায়ী এদেরকে হচ্ছে রিসিপ্টটা দেবেন অন্যদিকে হঠাৎই বাড়ছে কাঁচা মরিচের দাম কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকায় যা গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ টাকা দাম তো বাজারে সব ধরনের চালের দামও বাড়তি মিনিকেটের কেজি সত্তর থেকে বাহাত্তর টাকা আর মোটা চালের কেজিও এখন চুয়ান্ন টাকা তখনই একটা কোম্পানি অথবা কয়েকজন কোম্পানির কাছে আমরা জিম্মি হয়ে যাই তখন কিন্তু বাজারটা বেড়ে গেলে আর কমাতে পারে না যেখানে মেইল আছে যেখানে আপনার বড় বড় কোম্পানি আছে ওইখানে মনিটরিং করলে ওইখানে যদি দুই টাকা কমে আসে আমরা এখানে দুই টাকা কমে বিক্রি করতে পারবো তবে কিছুটা কমতির দিকে মুরগির দাম ব্রয়লারের কেজি এখন একশো টাকা আর সোনালির কেজি বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় হাসনুল শাউন এন নিউজ ঢাকা এই ছিল রাতের খবরের এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডট এন এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এন্ড ভেরিফাইড ফেসবুক পেজ রাত একটায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে শুভরাত্রি